हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। मैं अरित्र। এই ভিডিওর মধ্যে আমরা দুটো বিষয় নিয়ে কথা বলবো। প্রথম হচ্ছে মার্টিন স্কোরসেজি একটি ইন্ডিয়ান সিনেমা রেকমেন্ড করেছেন, তার সব কারণ টারণ ইত্যাদি সব কিছু বলছি। কুমাটি বলে নাম, এটা 1979 এর একটা মালয়ালম সিনেমা, যেটা ডিরেক্ট করেছিলেন গোবিন্দন অরবিন্দম। তো উনি খুবই ফেমাস ডিরেক্টর ছিলেন, প্যারালাল সিনেমা মুভমেন্টের ওয়ান অফ দ্য পায়নিয়ার্স। তো সেই সিনেমাটা আমি দেখলাম কুমাটি, এবং সেটা নিয়ে একটু কথা বলবো, আপনাদেরকেও রেকমেন্ড করবো এই ভিডিওর মধ্যে। এবং দ্বিতীয় হচ্ছে বেটার কল সলের লাস্ট সিজনে 8th এপিসোডটা চলে এসেছে, মানে ওটা অ্যাকচুয়ালি দুটো পার্টে আসছে, মানে সিজন 6-এর প্রথম আগের এপিসোডগুলো চলে এসেছিলো, তারপরের এপিসোডগুলো আসছে। এখনও ইন্ডিয়াতে টেলিকাস্ট হচ্ছে না, মানে নেটফ্লিক্সে পরে আসবে, এখনও দেরি আছে, বাট AMC-তে বেরিয়ে গেছে এবং আমি দেখে ফেলেছি। তো সেটা আমার দেখে কীরকম লেগেছে 8th এপিসোডটা পার্টিকুলারলি, সেটাও এই ভিডিওর মধ্যে কথা বলবো। তো প্রথমে যদি কুমাটি নিয়ে কথা বলি, তো মার্টিন স্কোরসেজি একটি রিস্টোরেশন এ চালান, যে আপনার প্রত্যেকেই জানেন সিনেমার প্রিন্ট যেগুলো কালার ইত্যাদি ড্যামেজ হয়ে গেছে, তো সেগুলো রিস্টোরেশন করা হয়, প্রিন্ট রিস্টোরেশন। তো উনি এই জিনিস কাজটা অনেকদিন ধরেই করছেন, ওনার একটা অর্গানাইজেশন আছে, তারা এটার মধ্যে এটা করে থাকে আর কি। তো উনি প্রচুর এরকম ইটালিয়ান ফিল্ম মেকারদের ইত্যাদিদেরও প্রচুর সিনেমা রিস্টোর করেছেন এর আগে, এবং রিসেন্টলি উনি জানিয়েছেন আর সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন 11 তারিখে, যে জি অরবিন্দমের এই সিনেমাটি কুমাটি, যেটা 1979 এসেছিলো, যেটা ওনার সেকেন্ড ছবি ছিল, সেটাকে রিস্টোর করা হয়েছে এবং সেটা প্রিমিয়ার হবে, এরকম উনি পোস্ট দিয়েছিলেন। এবং তারপরে যারা সিনেফাইলস আছে, যারা মার্টিন স্কোরসেজিকে ফলো করে, তারা প্রত্যেকে আগে কি প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছে। তারপরে বিভিন্ন পোর্টাল তারা এগুলো নিয়ে নিউজ করতে শুরু করে দিয়েছে, যেমন রণবীর সিং, যিনি মার্টিন স্কোরসেজির এতে আর কি কমেন্ট করেছে লাভ সাইন দিয়ে, অ্যান্ড দিস ইজ আ প্রাউড মোমেন্ট ফর ইন্ডিয়ান সিনেমা, এরকমভাবে অনেকে বলছে। তো কুমাটি ছবিটা কিন্তু ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল আছে, বাট সেখানে লেখা আছে দ্যাট ইজ আ রিস্টোর্ড প্রিন্ট, বাট অ্যাকচুয়ালি নট, রিস্টোর্ড প্রিন্ট আমি দেখলাম এবং দ্যাট ইজ অ্যামেজিং। তো দেখুন, আমি অরবিন্দমের নাম শুনেছি, বাট অরবিন্দমের আমি একটাই সিনেমা দেখেছিলাম, যেটাতে মোহনলাল ছিল, যেটা রিফিউজিদেরকে মানে রিফিউজির প্রবলেম নিয়েছিল, ইস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গলে যে রিফিউজি এসেছিলো সেটার প্রবলেম নিয়েছিল, সেই সিনেমাটাই আমি একমাত্র দেখেছি। তার ছাড়া ওনার অন্য কোনো কাজ দেখার কখনো সুযোগ হয়নি, অ্যান্ড হি ইজ আ গ্রেট ফিল্ম মেকার। তো কুমাটি গল্পটার ব্যাপারে যদি বলি, তো গল্পটা হচ্ছে যে একটা ম্যাজিশিয়ান আছে, এটা একটু একটু মানে একটু সারিয়ালিস্টিক একটা অ্যাপ্রোচের সিনেমা, এবং আমি বাকি বিষয়গুলো বলছি, তো গল্পটা আগে বলে নিই। তো একটা ম্যাজিশিয়ান রয়েছে, যে আসে গ্রামে বাচ্চাদের সাথে নাচে গান করে, তারপরে ম্যাজিক করে বাচ্চাদেরকে জন্তু জানোয়ার করে দেয়, মুখোশ নিয়ে নিয়ে আসে, সেই মুখোশগুলো বাচ্চাদেরকে দেয় এবং ম্যাজিক করে তাদেরকে জন্তু জানোয়ারে কনভার্ট করে দেয়। তো এরকম একটা গ্রামে এসে ও করে, এবং তার মধ্যে একটা বাচ্চা কুকুর তাকে বানিয়ে দেয়, তো সে হারিয়ে যায়, এবং যখন আবার বাচ্চাগুলোকে আবার মানে জন্তু জানোয়ার থেকে আবার মানুষে কনভার্ট করছিল, ওই বাচ্চাটা থেকে যায়। এবার তারপর কুমাটি ওখান থেকে চলে যায়, এবার তাহলে বাচ্চাটাকে 1 বছর ওয়েট করতে হয় আগেন টু বিকাম আ হিউম্যান বিং। এটাই হচ্ছে গল্প, এটাই গল্প, ঠিক আছে। কিন্তু এর পুরো ট্রিটমেন্টটা খুব স্লোভাবে ট্রিটমেন্ট করা হয়েছে, এবং এখানে প্রচণ্ড অল্প ডায়লগস রয়েছে, বেশিরভাগ জিনিসটাই ভিজুয়াল পোর্ট্রেয়াল এবং সাউন্ড স্কেপ দিয়ে করা হয়েছে, এবং সেই স্টোরি টেলিংটা দুর্দান্ত। তো এখানে যেভাবে ভিলেজ লাইফটাকে দেখিয়েছে, ভিলেজের ছোটো ছোটো ক্যারেক্টারদেরকে দেখিয়েছে, ফ্রিডম অ্যাকচুয়ালি আমার যতদূর আমি যেটা আমার ইন্টারপ্রিটেশন ছিল, যে ফ্রিডম জিনিসটাকে কীরকম সেটা দেখাবার চেষ্টা করছে, ঠিক আছে। এবং যেভাবে ওয়াইল্ড লাইফকে দেখিয়েছে, যেভাবে নেচারকে দেখিয়েছে, সেগুলো অসাধারণ, এবং বেশিরভাগ এই গান ইত্যাদি যেগুলো হচ্ছে সেই পোর্শনগুলো কিন্তু আপনার একটা চিলড্রেন ফিল্মের মতো মনে হবে। তো খুবই ভালো স্টোরি টেলিং, অসাধারণ স্টোরি টেলিং, এবং ভিজুয়ালি খুবই এনরিচিং, এবার একটা গ্রামকে খুব সুন্দরভাবে দেখিয়েছে, এবং যেটা বললাম যে ডায়লগস খুবই কম রয়েছে। তো খুবই ভালো লেগেছে আমার সিনেমাটা দেখে, সিনেমাটা একটু স্লো পেসড ফিল্ম। তো যদি আপনারা অন্য ধরনের ছবি দেখতে ভালোবাসেন, ডেফিনেটলি দেখুন, ইউটিউবের ভার্সনটা হচ্ছে, রিস্টোর্ড ভার্সনটা আপনাকে কোথা থেকে জোগাড় করতে হয়। এর ইন্টারন্যাশনাল টাইটেলটা হচ্ছে দ্য বুগি ম্যান, এবং আমার পার্সোনালি ছবিটা ভালো লেগেছে। তো যদি আপনার এই ধরনের ছবি দেখার টেস্ট থাকে, ডেফিনেটলি গো ফর দিস। এবার বেটার কল সলের এপিসোড 8 ব্যাপারে কথা বলবো। তো সিরিয়াসলি বলছি, মানে ভিন্স গিলিগান নোজ হাউ টু বিল্ড দ্য থিং অ্যান্ড টেক ইট টু আ লেভেল অ্যান্ড দেন এক্সপ্লোর দ্য বম অন ইউ। তো এর আগে অবধি ব্যাপারগুলোকে ধীরে 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 এস্টাবলিশ করা হচ্ছিল, এবং সিজন 8-এ একটা এপিসোড ছিল যেখানে নাচো মারা যায়, ওই এপিসোডটা অসাধারণভাবে করেছিল, এবং তারপরে আমার মনে হয় এই এপিসোডটা আগে সেই বমটা ফাটিয়েছে, এবং তার আগে যথেষ্ট বিল্ড আপ দেওয়া হয়েছে লালো সালামাঙ্কাকে, এবং এখানে লালো সালামাঙ্কার সাথে কী হয়, গুস্তাভোর সাথে কী হয়, সব কিছু জিনিসটাকে যেভাবে পোর্ট্রে করেছে দ্যাট ইজ অ্যামেজিং। এবং আমি একটা জিনিস দেখি যেটা আমার অবাক লাগে বেটার কল সল বা ব্রেকিং ব্যাডের ক্ষেত্রে, যে দুটো ক্যারেক্টার ধরুন কখনো তাদের লাইফ দুটো ইন্টারকানেক্ট হচ্ছিল না, মানে যেরকম এই ক্ষেত্রে বেটার কল সলের ক্ষেত্রে আমি বলবো, যে এখানে এই যে সলের দাদার যে পার্টনার ছিল, যে উকিল হ্যামলিন, তার সাথে সালামাঙ্কাদের কোনোদিনও কোনো মানে পাথ ক্রসওভার করছিল না, কিন্তু লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল যে কোনো মুহূর্তে যা কিছু হতে পারে। সো একটা পোয়েটিকভাবে এই এপিসোডটা এন্ড হয়, এবং সেখানে মাইক আর্মেন্টর যেভাবে এক্সপ্রেশন দেয়, ওই জায়গাটা দেখবার মতো।
সো মানে ইট ইজ অ্যামেজিং আর অ্যামেজিংলি শর্ট অলসো, কারণ এপিসোডে যেভাবে শুরু হচ্ছে সেখানে আমরা দেখছি একটা জুতো খালি ভেসে ভেসে আসছে জলের মধ্যে এবং সেটা বিভিন্ন টাইপ মানে অ্যাঙ্গেলে দেখাচ্ছে এবং বিভিন্ন আলাদা আলাদা ক্যামেরা দিয়ে শ্যুট করেছে টু চেঞ্জ দ্য পার্সপেক্টিভ, এবং যেটা ব্রেকিং ব্যাডের স্টাইল, এবং সেখান থেকে আবার আমরা ফিরে যাচ্ছি যে কেন এই জুতোটা এখানে এই জলে ভাসছে এবং সেই জিনিসপত্রগুলো আমরা দেখাচ্ছি। তো খুব সুন্দর বিল্ড আপ হয়েছে এবং এই এপিসোডটা খুব টেন্স, মানে এটা প্রচণ্ড ফাস্ট ফাস্ট যাচ্ছে, মানে বেটার কল সলে জিনিসপত্রগুলো বড্ড ধীরে ধীরে বিল্ড আপ হয় বাট এই এপিসোডে সব কিছু খুব ফাস্ট ফাস্ট যায়, অনেক কিছু হচ্ছে রেসিপেসি ওয়েতে এবং আপনি যেটা মানে আপনার আনএক্সপেক্টেড থাকবে সেই জিনিসটা ঘটে যাবে। এবং এবার দেখার বিষয় হবে এর পরের এপিসোডগুলোতে তারা কী করে, গল্পটাকে কোন দিকে নিয়ে এন্ড করে এবং ব্রেকিং ব্যাডের সাথে কীভাবে এ করে। দেখুন গেম অফ থ্রোনসের বদনাম আছে যে খুব সুন্দরভাবে বিল্ড আপ করেছিল কিন্তু শেষে গিয়ে তাড়াতাড়ি র্যাপ আপ করতে যায় এবং সেই তাড়াতাড়ি র্যাপ আপ করার জন্য লাস্টের সিজনটা ভালো হয়নি। ব্রেকিং ব্যাডের কিন্তু এটাই বিউটি যে ওটা একদম এন্ড অবধি কিন্তু কনসিস্টেন্ট থাকতে পেরেছে। তো বেটার কল সল এখনও অবধি কিন্তু যথেষ্ট ভালো পেসে চলেছে, খুব সুন্দরভাবে প্রতিটা ক্যারেক্টারের সাথে জাস্টিস করেছে, তাদেরকে কমপ্লিট আর্ক দিয়েছে। এবার দেখা যাক যে এই এপিসোডের পর, এই এপিসোড অবধি সব জিনিসপত্র ঠিক আছে, এর পরে কতটা ভালোভাবে তারা জিনিসটাকে এন্ড করতে পারে এবং বেটার কল সল এবং ব্রেকিং ব্যাডের মার্জিনটা করতে পারে সেটাই দেখার মতো বিষয় হবে। আই এম কোয়াইট এক্সাইটেড, আমি তাই জন্য নেটফ্লিক্সে আসা অবধি ওয়েট করতে পারলাম না, বিকজ আই ওয়াজ সো এক্সাইটেড টু ওয়াচ দিস এপিসোড। আপনারা যারা দেখে ফেলেছেন তাদের কি বক্তব্য কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।